এখন দেখাবো আপনাদের 18+ আইডি কীভাবে উড়াবে। ফেসবুক আপডেটের জন্য এখন রিপোর্ট সেরকমভাবে দেওয়া যায় না, তো এখন কীভাবে 18+ উড়াবেন সেটার সিস্টেম দেখাই দিচ্ছি। প্রথমে সুন্দর করে এটার লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্ক, ওকে, লিঙ্কটা কপি করলাম। এবার এখান থেকে দুইটা রিপোর্ট মারা যাবে, রিপোর্টটা মেরে তারপরে আমি চলে যাব। প্রথম ফেক অ্যাকাউন্ট, রিপোর্ট প্রোফাইল, কন্টিনিউ এনিওয়ে, তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে, তারপরে সাবমিট রিপোর্ট। প্রত্যেকটা রিপোর্ট একইভাবে দিবেন, এরপরে ডন, ওকে। আবার যাবেন রিপোর্ট প্রোফাইল, ফেক অ্যাকাউন্ট মারছে, এবার ফেক নেম, নেক্সট, এবার ডন, ওকে, শেষ। এবার এই প্রোফাইল থেকে একটা রিপোর্ট পড়বে এখানে, এরপরে যাবেন না ডিউটি, এখানে নেক্সট, তারপরে প্রথমটাই অ্যাডাল্ট নডিটি, নেক্সট, রিপোর্ট ফটো, কন্টিনিউ অ্যানুয়ে, ইয়েস আইডি, লাইক টু কন্টিনিউ ফিলিংস দিস রিপোর্ট, শেষেরটা টিকে দিয়ে তারপরে নেক্সট। ওকে ডান। এবার এখানে এসে পোস্টটা করবেন, পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পর অনলি মি করে নেবেন, এখান থেকে অনলি মি করবেন। তো আমার ফ্রেন্ড একটাও নেই, অনলি মি না করলে কোনো সমস্যা নেই, আপনারা করে নেবেন যাতে আপনার ফ্রেন্ডরা না দেখতে পারে। এই যে পূজা রানী, এখান থেকে দুয়ারে আপনি রিপোর্ট মারতে পারবেন। তো একটা মারছি মাত্র, তারপর আবার নাডিটু মারবেন, নেক্সট, এবার মারবেন এটা লাস্টে শেয়ারিং প্রাইভেট ইমেজ, নেক্সট, ডান। আবার যাবেন, আবার এখানে ঠিক একইভাবে আবার নাডিউটি যাবেন, নেক্সটে যাবেন, অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা, আবার নেক্সট, ডান।